আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদেরকে যেই ব্যবসার থিওরি দিব সেই ব্যবসাটি হচ্ছে এই যে আপনাকে মাল বিক্রি করার জন্য কোনো প্রকার টেনশন করা লাগবে না, কাস্টমার নিজে আপনার বাড়িতে এসে টাকা দিয়ে মাল নিয়ে যাবে বা আপনার কাছে টাকা রেখে যাবে, আপনি পরবর্তীতে সেই মাল দিতে পারবেন। তো এই ব্যবসাটি করতে হলে আপনাকে কিন্তু সামথিং টাকা ইনভেস্ট করতে হবে, কোনো প্রকার বাকি বা পরে টাকা বা বিক্রয়ের পরে টাকা এই ধরনের কোনো প্রকার সুযোগ নাই, সম্পূর্ণ ক্যাশ টু ক্যাশ, ক্যাশ অন ডেলিভারি। তো আপনারা এই ব্যবসাটি যদি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আর এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন সেই ব্যবসাটি কী, আপনি কোথায় করবেন। টোটাল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেই করেন, আর শহরে করেন, আর গ্রামে, বন্দরে, নগরে যেখানেই করেন না কেন, এই ব্যবসাটি কিন্তু টোটাল বাংলাদেশেই চলবে, আপনার নিজ নিজ এলাকা থেকে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তো বিকেনমেশন বিডি ইউটিউব চ্যানেল এখনও যারা নতুন দর্শক, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক সে কাঙ্ক্ষিত ব্যবসায়িক সম্পর্কে কথা বলার জন্য। তো এখন আমি আপনাদেরকে সে কাঙ্ক্ষিত যে ব্যবসাটি করবেন সেই ব্যবসার যে মেশিনটি সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। ধীরে ধীরে মেশিনটি খুলে ঘুরিয়ে ফিরিয়ে প্রোডাকশন এবং কতটুকু বিদ্যুৎ লাগবে, কত হর্স পাওয়ারের মোটর লাগবে, কিংবা আপনার ডিজেল ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন কি পারবেন না, আপনি এটি কোথায় ক্রয় করতে পারবেন, এর বর্তমান বাজার মূল্য কত, আমি কিন্তু এই ভিডিও জুড়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বিপর সে মেশিনটি হচ্ছে এই যে পাশে রাখা আছে, এখানে কিন্তু মেশিনটি আমি খুলে রাখছি। তো খুলে রাখা হয়েছে এই জন্য, একজন ভাই অনেক কমেন্ট করছে, তো ভাই মেশিনটি খুলে ফিটিং করে আমাদেরকে দেখান কীভাবে মেশিনটি চলে আর ভিতরে কী কী আছে না আছে, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই মেশিনটি হচ্ছে পাঁচ জালি, এর নিচে তিনটা জালি দেওয়া আছে, পরপর তিনটা সেল, দুইটা সেল আপনার সোজা সেল, একটি বেঁকা সেল। তো এই যে তিনটা সেল দিয়ে টোটালটা স্টিল বডি। এই মেশিনে কিন্তু আপনার বাটাম দেওয়া আছে চার পিস, তো চার পিস বাটাম আপনি লক্ষ্য করে দেখুন, এখানে এক পিস বাটাম, উপরে আরেক পিস বাটাম, তো নিচের যে আরেকটা পার্ট আছে এই যে মেশিনের উপরে যে অংশটা সেই অংশটা দেখুন যে পরপর এই আড়াই পিস জালি লাগানো আছে, এই জালি আটকানোর জন্য কিন্তু এখানেও বাটাম ইউজ করা হয়েছে। তো বাটামগুলো কিন্তু আপনার সেই প্রাচীন সিস্টেমেই কিন্তু নাটবোল্ট করে আটকানো হয়েছে। আপনারা লক্ষ্য করে যদি ভালো করে নিখুঁতভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে আগের যে বাংলা হলারে যে এইরকম কায়দায় আপনারা বাটাম সেট করতেন, ঠিক সেম টু সেম একই কায়দায় সেট করা হয়েছে। তো এই বাটামগুলো কোথায় পাবেন? এই বাটামগুলো হচ্ছে দুই নম্বর হলের বাটাম, কাটিং করে কিন্তু আপনার ওল্ডিং দিয়ে জয়েন্ট করা হয়েছে। এখানে এই যে ওল্ডিংয়ে দাগও দেখা যাচ্ছে, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। তিনটা বাটাম কাটিং করার পরে দুইটা বাটাম হবে এই মেশিনের, আর এই যে জালিগুলো কিন্তু দুই নম্বরের জালি ফিটিং হবে, এটা কিন্তু অনেক মোটা সেল, আড়াই ইঞ্চি একটি সেল লাগানো আছে এই মেশিনের ভিতরে। আর এই মেশিনটা আপনার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে 40 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দেওয়া লাগবে, সর্বনিম্ন 30 হর্স পাওয়ার জাহাজের মোটর হলেও কিন্তু আপনি চালাতে পারবেন। এই মেশিনের ডেলিভারি ক্যাপাসিটি প্রতি ঘন্টায় 40 থেকে 50 মন ধান আপনি এক সাড়িতেই ফাইনাল। অনেকেই বলে এক সুরাই ফাইনাল হবো না দুই সুরাই ফাইনাল হবো, এক সুরাই ফাইনাল কিন্তু আপনি এই মেশিনটা করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই মেশিনটির বর্তমান আপনারা যদি ক্রয় করতে চান খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাদা থেকে ক্রয় করতে পারবেন। আমি এখন ধীরে ধীরে মেশিনটি ফিটিং করে আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু ঠিক এইভাবে আপনাকে সেটিং করা লাগবে, এই যে চাল নিয়ে সেটিং করার জন্য এখানে এক্সাস্টিং সিস্টেম দেওয়া আছে, আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এই যে এক্সাস্টিং সিস্টেম, এটা কিন্তু উপরে দেওয়া আছে, নিচের পাশেও কিন্তু সেম টু সেম একই কায়দায় দেওয়া আছে। আপনি এই চালনি চাইলে এটা লুজ দিলে কিন্তু চালনি ঠস করে উপর দিয়ে খুলে বাইর করতে পারবেন।
আপনার তার জন্য পুরো হলার খোলা লাগবে না। আপনার উপরে চালনি কাটলে উপরে এই নাটটা লুজ দিয়ে কিন্তু এই চালনিটা এই সাইডটা বাইর করতে পারবেন। নিচের চালনি কাটলে নিচেরটাও কিন্তু একই কায়দায় আপনি বাইর করে নিতে পারবেন। এখন আপনি এই মেশিনটা প্রায় সেটিং হয়ে গেছে, এই যে এখানে আমরা এই কভারটা দিব। তো এই কভারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনার যে উপরের যে ময়লাগুলো চাউলের কুড়াগুলো আসছে সেগুলো যেন আপনার ফ্রন্ট পাশে আপনার সামনের পাশে না আসে পেছনের পাশে চলে যায়। রাইস মিলে যখন শেডিং করবেন তখন কিন্তু হালকা পেছনের পাশে কাজ থাকে, যার কারণে পেছন দিকে মালটা চলে যায়। এটা ডেলিভারি পয়েন্ট, আর যেটা ইনপুট সেটা কিন্তু এখন আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে ইনপুট, এই মেশিনটি ক্রয় করতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ। এই মেশিনটি এখন ডেলিভারি যাবে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায়। তো পটুয়াখালীর এক ভাই ক্রয় করছে, আলামিন নাম ওনার। তো উনি অনলাইনে নিচ্ছে, ওনার মালটা কিন্তু আমরা ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত ওনাকে বলছিলাম যে আমরা মেশিনটি খুলে দেখে দিব। তো আমরা কিন্তু মেশিনটি খুলে সুন্দরভাবে পার্ট টু পার্ট দেখে বুঝে তারপরে এই মালটি ডেলিভারি দিচ্ছি। আপনারা যদি একটা মেশিন ক্রয় করতে চান, প্রতি ঘন্টায় যদি 40 মন ধান মাড়াই করতে পারেন তাহলে দেখুন 30 টাকা যদি প্রফিট হয় প্রতি ঘন্টায় কিন্তু 1200 টাকা একটা মেশিন দিয়ে ইনকাম করতে পারবেন। প্রত্যন্ত অঞ্চলে কন আর শহরেই কন সেটা কিন্তু ব্যাপার না। আপনারা বাংলাদেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ, সব জায়গায় কিন্তু ধানের উৎপাদন আছে। ধান প্রত্যেকেই চাউল ধান থেকে চাউল করে, সেটা আপনারা বাণিজ্যিক কায়দায় করেন, ভ্রাম্যমান কায়দায় করেন, সেটা আপনি কিন্তু করতে পারবেন। তো একটা মেশিন কিনেই কিন্তু আপনি আপনার জীবন সংগ্রামের যে যুদ্ধ সেটি কিন্তু আপনি করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। আর এই মেশিনের মাল সামানা ক্রয় করার জন্য কোনো টেনশন নাই, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আপনি প্রতিটা দোকানেই রাইস মিলের পার্স সরঞ্জাম যারা বিক্রি করে সব জায়গায় কিন্তু আপনারা এর পার্টসপাতি পাবেন, সেখান থেকে ক্রয় করে আপনি লাগাই নিতে পারবেন। আর এটি স্টিল বডি মেশিন, এটি কোনো প্রকার নষ্ট হবে না, দীর্ঘদিন লাস্টিং করবে। তো দীর্ঘদিন লাস্টিং করে এই কারণে এটা কিন্তু স্টিল বডি মেশিন, যার কারণেই কিন্তু দীর্ঘদিন আপনার লাস্টিং করবে। অনেক মেশিন আছে ঢালাই মেশিনে কিন্তু আপনারা দেখছেন ইতিপূর্বে যদি কিনা ধানের সাথে একটা নাট যায় কিংবা একটা লোহার টুকরা যায় সেক্ষেত্রে উপরের হপারটা ভেঙে যায় বা নিচের হপারটা ভেঙে যায়, হ্যাঁ কলার বনটা ফেটে যায়, এই ধরনের সুযোগ কিন্তু এই মেশিনে নাই, কারণ এটা স্টিল বডি। বাংলায় আপনার জালি কাটবে, জালিটা চেঞ্জ করে দিলেও কিন্তু আবার যেরকম মেশিন ঠিক তেরকমই হয়ে যাবে। আর এই মেশিনটা আপনার বর্তমান বাজার প্রাইস হচ্ছে 40,000 টাকা। আপনারা যদি নিতে চান 40,000 টাকায় টোটাল বাংলাদেশে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, কুরিয়ার চার্জ আপনাকে এই বহন করতে হবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ক্লিক করতে ভুলবেন না। দর্শক মনে রাখবেন, সুস্থই স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ। গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।